হ্যালো অ্যান্ড আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমি আপনাদেরকে একটা গোলাপজামুন রেসিপি বানিয়ে দেখাবো। এই গোলাপজামুনটা শুধু তিনটে সামগ্রী দিয়ে তৈরি, আর কেউ না বললে বুঝতেই পারবে না যে এটা পুরো মিল্ক পাউডারে তৈরি। একটা ননস্টিক প্যানে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে নিয়ে রুম টেম্পারেচারে মিক্স করতে হবে। ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমে এটাকে বসাতে হবে। তারপরে কিছুক্ষণ এটা ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো হয়ে আসলে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে। মিল্ক পাউডারের এই মিক্সচারটার মধ্যে আমি শুধু এলাচের দানাগুলোই ইউজ করব, আর খোসাগুলো আমি সেপারেটলি রেখে দিলাম, এগুলো পরে আমি মিষ্টি রসে অ্যাড করে দেব। মিল্ক পাউডারের এই ডোটা বেশ নরম করে মাখতে হবে, এমনভাবে মাখবেন যে খুব স্মুথ হয়, আর যখন গোলাপ জামুনগুলো ফর্ম করা হবে তখন যেন গাগুলো ক্র্যাক না হয়ে যায়, সেটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। যদি মিশ্রণটা মনে হয় একটু বেশি শক্ত, তাহলে তার মধ্যে যতটুকু দরকার ততটুকু জল অ্যাড করতেই পারেন। একটা প্লেটে খোয়ার থেকে একটু মিশ্রণটা নিয়ে নেবেন, তার সাথে দু চামচ ময়দা, এমনি প্লেন ফ্লাওয়ার, আর যে জায়ফলের গুঁড়োটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবেন। ডোটা এরকম কনসিস্টেন্সির বানাতে হবে যাতে কি ওটা গোলা পাকানো যায়।
দুই হাতের তালুতে বেশ চেপে চেপে গোলাটা বানাতে হবে। যেই মিশ্রণটা জায়ফল দিয়ে বানানো হয়েছিল তার থেকে ছোট ছোট গোল পাকিয়ে গোলাপ জামুনের এই লাচিটার মধ্যে ভরে দিতে হবে। তারপর বেশ শক্ত হাতে দু হাতে চেপে চেপে গোলাটা বানাতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ক্র্যাক না হয় সারফেসটাতে। যদি ক্র্যাক হয় তাহলে গোলাপ জামুন ফেটে যাওয়ার চান্সেস থাকে। গোলাপ জামুনের জন্য চিনির রসটা বেশ পাতলা রাখতে হবে। পাতলা না রাখলে গোলাপ জামুনের ভেতরে রসটা ভালো করে ঢুকবে না। রসটা ফুটতে ফুটতে বাবলস ছাড়তে লাগলে তখন দু আঙুলে নিয়ে রসটা একটু চেক করে নেবে। গোলাপ জামুনগুলো ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল আর গাওয়া ঘি নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শুধু রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন বা শুধু ঘিতেও ভাজতে পারেন। ভাজার সময় খেয়াল রাখবেন যেন ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে থাকে।